কারণ খেলাটা এমন একটা গেম, সব সময় সবার পারফরমেন্স ভালো থাকে না। এবং এখানে তো 10টা দল হচ্ছে বিশ্বকাপে খেলছে, 10টা দল কি তাহলে ট্রফি জিতবে? জিতবে তো মাত্র একটা দল, তাহলে দুটো দল ফাইনাল খেলবে, বাকি দলগুলো তো বাদ যাবে, কেউ আগে কেউ পরে। এর এর জন্য যে যে ক্রিকেট বোর্ড যে ওদের দেশের যে বরখাস্ত করলো, এবং সেই সঙ্গে ICC যে সংস্থা তারাও বরখাস্ত করলো, এর জন্য তো দেশের ক্ষতি এবং বিশ্বেরও ক্ষতি হবে, খেলাধুলার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে। একজন খেলা প্রেমী হিসাবে এটা খুবই দুঃখজনক ঘটনা। শ্রীলঙ্কার পারফরমেন্স দেখে পড়ে খুব একটা সন্তুষ্ট নয়, কিন্তু তবুও শ্রীলঙ্কা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। এখন ব্যাপার আছে যে সব প্লেয়ারের তো সমান পারফরমেন্স সব ইয়ারলিভাবে হয় না, তবে এখন ব্যাপার আছে যে সরকারের এই মনোভাবটা মানে এই রূঢ়তা মানে রূঢ়তা মনোভাবটা এটা খুবই খারাপ। এতে এতে শ্রীলঙ্কার ক্রিকেটের ভালো তো মনে হয় হবে না, আর ক্রিকেট প্রেমী হিসাবে মনে হয় অনেক শ্রীলঙ্কার ভালো খেলোয়াড় খেলা আমি শুনব। হিসাবে তখন শ্রীলঙ্কা ফর্মে ছিল, আর অর্জুন রণতুঙ্গা, ডিসিলভা এইসব প্লেয়ারগুলো খুব নামি দামি ছিল, মুরলীধরন ছিল। এতে এখন প্রজন্ম এক একটা প্রজন্মে এক এক রকম ইয়ে থাকে, তাহলে এখন উঠছে, এখন হয়তো ইন্ডিয়া টপ ফর্মে আছে, কিন্তু সাউথ আফ্রিকা টপ ফর্মে আছে, কিন্তু সাউথ আফ্রিকা আফগানিস্তানের সাথে হারিয়েছে, আচ্ছা ইংল্যান্ড এখন হারিয়েছে নেদারল্যান্ডের সাথে, এই আফগানিস্তানের সাথে হারিয়েছে, কিন্তু এই হারার যে ব্যাপারটা এটা হাজিত আছে খেলাতে, কিন্তু এই হার নির্বাচন করে যে একটা ইয়েকে টিমকে পানিশমেন্ট দেওয়া, এটা আমার মনে হয় এটা উচিত হয় না। বিষয় হচ্ছে যে এটা শোনার পরে একটু খারাপ লাগছে যে শ্রীলঙ্কার সঙ্গে এখন কোনো টিমের খেলা হবে না, শ্রীলঙ্কার সাথে ভারতের ওদের ম্যাচ হবে না, খেলা দেখতে পাবো না। এখন এখন হয়তো এটা ওরা খারাপ করেছে সেটা ঠিক আছে, কিন্তু এটা মানে পুরাপুরিভাবে মানে ওরাকে বহিষ্কার করে দেওয়াটা উচিত হয় নাই। একদিন তো এই বিশ্বকাপে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন হয়তো বেশি ফর্মে থাকার জন্য ওরা চ্যাম্পিয়ন হয়েছে, এখন হয়তো ওদের মানে ফর্মে নাই, ঠিকঠাক খেলতে পারছে নাই, কিন্তু এখন এই বিশ্বকাপে দু একটা ম্যাচ ভালোই লাগতেছিল, তো কী কারণের জন্য বহিষ্কার করে দিল ঠিকঠাক বুঝতে পারা গেল নাই। প্রচণ্ড মিস করব, আমরা চাইব যে শ্রীলঙ্কা যেমন না বহিষ্কার করে সরকার, ওদের যেমন ম্যাচ খেলতে পাওয়া যায়, যেমন এবার ধরো আরও এই কী বলে ওয়ান ডে খেলা হবে, সিরিজ আছে, টোয়েন্টি থাকলে ওগুলো একদম মানে মিস করব। বিশ্ব ক্রিকেটে ক্ষতি হতে পারে মানে একটা খেলার জগতে একটা হার জিতের ব্যাপার থাকেই, পারফরমেন্স যে ভালো হবে এর কোনো মানে নেই, খেলাতে পারফরমেন্স ভালো হতে পারে এবং খারাপও হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু তা বলে বরখাস্তটা মেনে নেওয়া যায় না। বরখাস্ত করলে সারা বিশ্বে মানে খেলামুখো যে আমাদের যে আর কি খেলার দুনিয়াতে যাওয়ার যে আমাদের এ থাকে মানে আগ্রহ থাকে, সেই আগ্রহটা অনেকের আগাম মানে যে নতুন প্রজন্মের সেটা কমে যাবে এই ধরনের, বা বিশ্বের ক্ষতি হবে না। বঞ্চিত থাকার কথা নয়, বঞ্চিত থাকার কথা নয়, ব্যাপারটা হচ্ছে যে ওনারা নিশ্চয়ই বুদ্ধি বিচার দিয়ে এ করে ওটাকে আবার এ করার চেষ্টা করবে। শ্রীলঙ্কা চলতি বিশ্বকাপের খারাপ পারফরমেন্সের জন্য শ্রীলঙ্কা সরকার যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে, আমি এর বিপক্ষেই আছি, আমার মতের বিপক্ষে, কারণ একটা বোর্ডকে বরখাস্ত করে ক্রিকেটের উন্নয়ন হবে না। এই শ্রীলঙ্কায় বিগত দিনে বিশ্বকাপ বিজয়ী হয়েছে, এটা খেলা আছে, খেলার সবসময় সব প্লেয়ারের পারফরমেন্স ভালো থাকে না, এবং আবার এটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাকে একটু হাস্যকর মনে হয়েছে, যে তাদেরকে যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে দেওয়া হলো, এই সিদ্ধান্তটা আমার মনে হয় সঠিক নয়, কারণ এতে ক্রিকেটের অবশ্যই ক্ষতি হবে। কারণ যে সমস্ত শ্রীলঙ্কান তারকারা বিভিন্ন এখন প্রচুর পরিমাণে ক্রিকেট টুর্নামেন্ট হয়, যেমন আমাদের ভারতবর্ষে IPL হয়, সেটাও একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, সেই জায়গায় যদি শ্রীলঙ্কান ক্রিকেটাররাও অনেকেই IPL খেলে, তারা আজকে খেলার সুযোগ পাবে না, তাহলে ক্রিকেটাররা যখন খেলার সুযোগ পাবে না তো অবশ্যই ক্রিকেটের ক্ষতিই হবে।
না, বিশ্ব ক্রিকেটে যে রানিং ওয়ার্ল্ড কাপ চলছে, যে প্রত্যেকটা দলের 9টা করে যে খেলা ছিল, সে খেলা শ্রীলঙ্কার হয়ে গেছে। তো এই খেলাতে ওয়ার্ল্ড কাপ প্লাস যে এশিয়া কাপটা হলো, তো শ্রীলঙ্কা যে খারাপভাবে ভারতের কাছে পরাজিত হয়েছে, এমনকি ওয়ার্ল্ড কাপেও তারা কোনোটা কামব্যাক করতে পারে। এই জন্য শ্রীলঙ্কার গভর্নমেন্ট তাদের বোর্ড থেকে যেটা সরকার থেকে জানাতে চাইছে যে দুর্নীতির অভিযোগের জন্য তাদের ক্রিকেটের যে সদস্যরা আছে, প্লেয়াররা আছে, সেখান থেকে সরিয়ে দিয়েছে। এর জন্য আমাদের যে ICC-র ইন্টারন্যাশনাল যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোর্ডটা আছে, তারা হচ্ছে এই ক্রিকেটটা স্বশাসিত সংস্থা, এখানে হচ্ছে শ্রীলঙ্কা গভর্নমেন্ট সরাসরি হস্তক্ষেপ করার জন্য তাদেরকে হচ্ছে শ্রীলঙ্কার টিমকে পানিশমেন্ট স্বরূপ তাদেরকে হচ্ছে নিলম্বিত করেছে। তো 2024-এ যে হচ্ছে ইন্টারন্যাশনাল টি-20 বিশ্বকাপ আছে, সেটাই শ্রীলঙ্কা খেলতে পারবে কি না সেটা একটা অনিশ্চয়তার ব্যাপার আছে। তবে রিসেন্টলি ধরো ওদের মিটিং আছে, তাতে যদি ওদের সরকার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তাহলে হয়তো ICC কোনো কিছু ভাববে। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপ এবং হচ্ছে বাকি টিমেদের সাথে শ্রীলঙ্কা টিমটা যে হারিয়ে যাচ্ছে তার জন্য কোনো ক্ষতি পড়বে না। যেমন এর চেয়ে ভালো টিম ছিল তোমার ওয়েস্ট ইন্ডিজ আর র্যাঙ্কিং ফর্ম ভালো করার না করার ফলে তারা ওই ক্রিকেট বিশ্বকাপে স্থান পায়, এজন্য ক্ষতি কিছু হবে না। তবে যেটা আশা করা যাচ্ছে হয়তো শ্রীলঙ্কার গভর্নমেন্ট ভাববে এবং আশা করছি ভবিষ্যতে হয়তো শ্রীলঙ্কা। এটা আমার মনে হয় যে সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত, কারণ কোনো টিম বা কোনো প্লেয়ার সবসময় যে ফর্মে থাকবে এমনটা কিছু কথা নয়। আমরা জানি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার, তিনিও 1 বছর কোনো সেঞ্চুরি পায়নি। আমরা বর্তমানে ক্রিকেটের রাজা বিরাট কোহলি, যদি আমরা জানি তিনিও 1 বছর কোনো সেঞ্চুরি করতে পারেননি, অবশ্যই তিনি করেছেন। কোনো প্লেয়ার বা কোনো টিম যে সরাসরি সাফল্য অর্জন করবেন এমনটা কিন্তু কথা নয়। হয়তো শ্রীলঙ্কা সেরকমভাবে ফলাফল করতে পারেননি, কিন্তু দেখুন শ্রীলঙ্কার মতো টিম দুবার বিশ্বকাপ জিতেছে। সেখানে আমরা লাস্টের মালিঙ্গার কথা জেনেছি, আমরা সনত জয়সূর্যার কথা জেনেছি, আমরা কুমার সাঙ্গাকারার কথা জেনেছি। তারা দুরন্ত ফর্মে ছিলেন এবং তাদের সবটুকু দিয়ে তাদের দেশকে তারা জিতিয়েছেন। আমরা দেখেছি যে লাস্ট থেকে মালিঙ্গার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা জিতেছে। হয়তো দুর্ভাগ্যবশত তারা এইবারে সেরকমভাবে ফলপ্রসূ হয়ে উঠতে পারেননি, কিন্তু আমার মনে হয় তারা একসময় জয়লাভ করবেন। কিন্তু ICC করেছেন, তাদের ব্যক্তিগত হয়তো কোনো নিয়ম রয়েছে তাই জন্য তারা করেছেন। দেখুন এখন আপনি বলছেন এফেক্ট পড়বে, আমার ব্যক্তিগত মত যে এফেক্ট পড়বে না, কারণ এখন বর্তমানে নেপাল, নেদারল্যান্ড, আফগানিস্তানের মতো ছোটো ছোটো দেশগুলিও বর্তমানে পারফর্ম ভালো করছেন, অতএব কোনো এফেক্ট হয়তো পড়বে না। কিন্তু শ্রীলঙ্কার যে লিজেন্ড ক্রিকেটাররা ছিল তাদের ঐতিহ্যের কথা মাথায় রেখে মনে হয় এটা ঠিকমতো হয়নি, শ্রীলঙ্কাকে পুনরায় সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়।